Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nasta'firuhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین حضرات علماء کرام ایبن اپکھمان برادران اسلام আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে গত জুমা মদিনা মুনাব্বারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এরপর মক্কায় মুআজ্জমায় কাবা প্রাঙ্গণে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এরপর এরই মধ্যে এই জুমায় আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন আলহামদুলিল্লাহ এর প্রত্যেকটি আল্লাহ পাকের নিয়ামত দরবারে হাজিরি দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এরপরে আবার আপনাদের মাঝে আসাও আল্লাহ পাকের নিয়ামত এই কারণে যে আল্লাহ পাক যে দায়িত্ব পালনের হুকুম দিয়েছেন তা পালনের তৌফিক দিচ্ছেন এই জন্য আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তার উপরে মাহে রমজান আল্লাহ পাকের বিরাট নিয়ামত তার উপরে আজকে জুমাতুল বিদা অর্থাৎ রমজানের শেষ জুমা এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত তার উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো আজকে সম্ভাবনা আছে ইসকা ইমকান হ্যায় কি শবে কদর হো যায় সম্ভাবনা আছে আজ রাত শবে কদর আমি সম্ভাবনার কথা এই জন্য বলেছি হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা শবে কদর তালাশ করো তুম শবে কদর কি তালাশ করো रमजान के आखिरी दस दिनों के बेजोड़ रातों में रमजान के शेष दस दिन बेजोड़ रात गुलुते
তো এই কারণে আজকে সম্ভাবনা আছে। আর সম্ভাবনা শুধু নয়, অধিক পরিমাণে সম্ভাবনা আছে, আর অধিক পরিমাণে সম্ভাবনারও কারণ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা কোরআন বিশেষজ্ঞ তাদের একটা মজলিস ডেকেছিলেন। উনকি মজলিস মে আপনে সওয়াল উঠায়া, আখির শবে কদর কিস রাত কো হ্যায় আপ মুঝে বতা দেন, কেউ এই রাত কেউ ওই রাত, সব বলেছেন ওই যে হাদিস আমি বললাম, এই কথাও বর্ণনা করা হল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়সে কম, কিন্তু আল্লাহ পাকের দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একটা দোয়া করে গেছেন, আর কারোর জন্য দোয়া করেননি দুনিয়াতে। তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহু ইলমাল কোরআন, এ আল্লাহ এই ছেলেটিকে, খুব কম বয়স ছিলেন তখন, চাচাতো ভাই হযরত আব্বাসের ছেলে, আল্লাহুম্মা আল্লিমহু ইলমাল কোরআন, এ আল্লাহ এই ছেলেটিকে কোরআনের ইলম দান কর। আর এই দোয়ার বরকতে গত 1400 বছর কোরআনে করিমের ব্যাপারে যে যত কথা বলেছেন, যত তাফসীরকার পয়দা হয়েছেন, সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কোন আয়াতের ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কোনো কথা পেলে বোঝা গেল যে এটাই শেষ কথা, এরপরে আর কোনো কথা চলে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তখন 12 বছর বয়সের লোক। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনি কিছু বলুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, কাজে আপনি সম্মান। বলে আমি সব বড় বড় মুরব্বীরে কথা বলছেন, আমি এই জন্য চুপ করে আছি। বলে না কিছু বলু না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন, রমজানের বেজোড় রাতে তালাশ করতে হবে, হুজুর বলেছে, নির্দিষ্ট করে তিনি বলেননি। এখন একটা জিনিস আমি চিন্তা করছি, আসমান আল্লাহ নে সাত বানায়া, জমিন আল্লাহ নে সাত বানায়া, মনে হয় সাতের মধ্যে কোনো ব্যাপার আপার হইতে পারে। দিনও সাত, আসমানও সাত, জমিনও সাত, কাজেই সাতের সংখ্যার মধ্যে একটা কিছু আছে। আচ্ছা, তারপরে তিনি বলেন কোরআনে করিমের যে সূরাতে লাইলাতুল কদরের বিবরণ রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এই লাইলাতুল কদর শব্দটা কোরআনে করিমের এই সূরায় আল্লাহ পাক 3 বার ব্যবহার করেছে। হালাকে 3 মর্তবা বললে কি জরুরত ভি নেই হয়, ক্যুঁ আপনি যদি বলেন আব্দুল করিম সাহেব এসেছিলেন, তারপর বলেন তিনি এই কথা নিয়ে এসেছিলেন, তারপরে বলেন তিনি এরপরে চলে গেছেন, তিনি বললি তো চলে, নাম বলার তো আর দরকার নাই। লাইলাতুল কদরের জায়গায় তা বললেও তো চলিত, কিন্তু আল্লাহ পাক 3 বার নিজে এই সূরায় লাইলাতুল কদর শব্দটি বাক্যটি ব্যবহার করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বলেন লাইলাতুল কদর, লাম ইয়ে লাম তে আলিফ লাম কাফ দাল রা, এই দুটোটা মিলিয়ে 9টা অক্ষর হয়। এই সব বড় বড় সাহাবায়ে কেরামের সামনে যুক্তি দিচ্ছেন, তো 3 বার ব্যবহার করেছেন লাইলাতুল কদর শব্দ আল্লাহ পাক। 3 নং 27, 3 নং, আগে বলেছেন 7-এর ঘরে হবে, এখন বলেন 3 নং 27, মনে হয় 27-এ রাতই হবে। মেরে দোস্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জব ইয়ে দলিল পেশ কিয়া, সব লোক হায়রান রহ গয়ে, আজিব বাত হ্যায়, কোরআনের বাইর থেকে তো কিছু বলছে না, বলছে তো কোরআনের ভিতর থেকে, একটি একটি অক্ষর হিসাব করে বলছেন। তাহলে আমি এই জন্য আরজ করেছি, অধিক সম্ভাবনা হলো আজকে রাত হওয়ার। আর যদি আজকে রাত হয় তাহলে আমরা কি পাব,
লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শহর, আল্লাহ পাক ফরমাতে লাইলাতুল কদর পেলে মনে করো হাজার মাস, হাজার মহিনা, হাজার মাস ইবাদত করলে কন্টিনিউয়াসলি একাধারে মুসলসল হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে তার চেয়ে বেশি পাওয়া যাবে এক রাতে। আসল এটার একটা শানে নজুল আছে, ইসকি ভি এক ওয়াজহ। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ে হাজিন গমগিন পরিশান থে এক মামলা মে, সেটা হলো অন্য উম্মতের বয়স ছিল অনেক। হযরত নূহ আলাইহিস সালাম কো হযরত আদম আলাইহিস সালাম কো 1000 সাল উমর দিয়া গে, 1000 বছর বয়স ছিল হযরত আদম আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের ছিল 1050 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছিল 165 বছর, হযরত ইব্রাহিম হযরত মূসা আলাইহিস সালামের বয়স ছিল 150 বছর, এটা কম বয়স, তখন 200-300-400-500 বছর বয়স। খোদ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন লোক পাওয়া গেছিল পুরা মুসলিম জাহানে, সমগ্র মুসলিম জাহানে একটি লোক পাওয়া গেছিল, তার বয়স ছিল 200 বছর। হাদিসের কিতাবে বর্ণিত যে তার এগুলো সাদা হইয়া গেছিল, এই যে চোখের উপরের গুলো সাদা ছিল। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করেছেন, আপনার যৌবনের যুগে দুনিয়ার অবস্থা কি ছিল? অর্থাৎ তার বয়স যখন 50 বছর, বলেন যে দুনিয়া এসি নাতি অর দুনিয়া থি, এরকম ছিল না অন্যরকম দুনিয়া ছিল। যেমন 30-40 বছর আগে এই ঢাকা শহরকে যেমন দেখেছি আজকে তেমন নেই, অন্যরকম হয়ে গেছে। মেরে দোস্ত, তো তখন উম্মতের লোকদের বয়স অনেক বেশি হতো, 300-400 বছর, এমনকি এখনো সোভিয়েত রাশিয়ার বুখারা সমরকন্দে আমি গিয়েছি, ওখানে লোকদের 130-140 বছর বয়স কিছু না। একজন লোক আমার সঙ্গে হাত মিলাইল, আমি দেখলাম আমার তিনটা আঙ্গুলের সমান তার একটা আঙ্গুল। সে যখন এমনি মোসাফেয়া করেছে হাত লাগাইছে, আমার ভয় লাগলো আমার হাত ভেঙে টেঙে যায় না। আমি বললাম যে ও তো রাশিয়ান ছাড়া বোঝে না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, কাম আমরহু সালমিন হোক কাম আমরহু, ইমাম সাহেব আরবি জানেন, বললে যে মেহমান জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, বলে মেয়াতু ও খামসাত শ্রীন, বলে আমার বয়স এখন 125 বছর এবং খুব মজবুত, লম্বা চৌড়া আমার চেয়ে দেড়া, আমি তার বুকে পর্যন্ত আমার মাথা এবং শরীর এত টাইট এত মজবুত। এই যে চেচনিয়ার মুসলমানরা লড়াই করছে রাশিয়ার মতো সুপার পাওয়ারের সঙ্গে, তার কেয়ার করে না, হিসাব করে না, কেন ওই মুসলমান, ওরা হিসাবই করে না, আমরা ধারণাই করতে পারবো না, আমরা তো এই সামান্য চকলেট বোমা লইয়া যুদ্ধ শুরু করেছি, চকলেট আমাদের দেশে চকলেট বোমা দিয়ে যুদ্ধ হয়, ওখানে আসল বোমা লইয়া যুদ্ধ হয়, তারা কেয়ার করে না। তো আরো করতে চাই যে তখনকার উম্মতের বয়স অনেক বেশি হতো, হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত ছিলেন, হারে আমার উম্মতের বয়স 60-70 বছর, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 63 বছর বয়স দেওয়া হচ্ছে, 63 সাল আপকে মুরগা, আমার উম্মতের লোকেরা নেকামল কয়দিন করতে পারবে, আর তারা যদি নেকামল না করতে পারে পহলি উম্মতকে মুকাবেলে মিয়ে পিছে পড়ে রহেঙ্গে, জান্নাত মে বো লোক আগে চলে যায়েঙ্গে। এই ফিকরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ দুশ্চিন্তাগ্রস্ত, বড়ে হাজিন ও গমগিন ওর পরিশান থে, উসি ওয়াক্ত আল্লাহ পাক নে ইয়ে আয়াত নাযিল ফরমায়া, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল
ओ अमर प्यार रसूल, आपको गमगीन होने की कोई जरूरत नहीं, अपना के परेशान होवार कोनो दरकार नहीं, अस्थिर होवार, कारण अपना उम्मत के एटा ए उम्मतेर वैशिष्ट्य, ये उस उम्मत की खुसूसियत है, किसी और उम्मत को ये शब कदर नहीं दी गई है। अपना के रात दिए दिलम अपनार उम्मत के जो ये एक रात तारा अमल करे ताहले अन्य उम्मतेर लोकेरा हजार मास अर्थात 83 বছর 4 মাস একাধারে মুসলসল ইবাদত করে, তাও একটা চোখের পলকের সমান গাফলত না করে, তবে তারা যেই সওয়াব পেয়েছে পাবে তার চেয়ে অনেক বেশি সব আপনার উম্মতকে আমি দান করব। এইটা হলো শবে কদর। আর তাও কত বেশি ডবল, 3 ডবল 4 ডবল নির্দিষ্ট করেন নেই, যত ইচ্ছা আল্লাহ পাক দান করুন একটি রাত মাত্র। কাজেই যারা এতেকাফ করেন তারা এক না এক রাত পেয়েই যান, আর যারা এতেকাফ না করেন তারাও অন্তত 27 আর 29 তো আছে, 21-23 চলে গেছে, 25 চলে গেছে, 27 এবং 29 আজ রাত 27 আমাদের হিসাবে, এই 27 রাত আর 29 রাত আমরা মেহনত করি, যদি তার আল্লাহ পাক দান করেন, আল্লাহ পাক দান করলে পৃথিবীতে কেউ বাধা দিতে পারে না। মানুষ বোঝে না বলে লড়াই করে, আসলে দুনিয়ার সব কিছু আল্লাহ পাকের দান, স্বাস্থ্য সৌন্দর্য অর্থ সম্পদ ধনরত্ন মান সম্মান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি শক্তি সামর্থ্য জনপ্রিয়তা যা কিছু পৃথিবী সন্তান সন্ততি সব আল্লাহ পাকের দান, সব আল্লাহ পাকের দান। আল্লাহ পাক না দিলে কেউ কিছু পায় না, আর আল্লাহ পাক মাহরুম করলে কেউ ধরে রাখতে পারে না পারে না পারে। সেই জন্য আরজ করতে চাই যে আল্লাহ পাক আছে, চাওয়ার একটা সময় আছে। রমজান তো প্রত্যেক রাত প্রত্যেক দিন মূল্যবান, বিশেষ করে শবে কদর, বিশেষ করে এই যে 2-3টা রাত রয়ে গেছে, বিশেষ করে ঈদের রাত, এই রাতগুলো এত মূল্যবান, এত মূল্যবান। আপনারা গিয়ে দেখেন মদিনায় তৈয়বায় মসজিদে নববীতে মক্কায় মুআজ্জামায় আল্লাহ আকবার কাবা শরীফে হাজার হাজার লোক দিনকে দিন রাতকে রাত পড়ে আছে, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্যে। ওই দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না, খোদার কসম করে বলে, একদল লোক আল্লাহকে চায় আর একদল লোক আল্লাহর নিয়ামত চায়, একদল লোক আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত চায় আর একদল লোক নিজেরাই বাহুবলে অর্জন করতে চায়। ব্যাসম শুধু এখানে আল্লাহ পাক না দিলে কেউ পাবে না এই কথা মনে প্রাণে বিশ্বাস করে ইস পর ইয়াকিন করকে আল্লাহকে দরবার মে মাঙ্গিয়ে, খাস তৌর পর এই মৌসুমটা এই সময়টা আল্লাহ পাক রহমত এবং মাগফিরাত লাভের আখিরি দিন। প্যারা নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন রহমতি রমজানে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতে। আল্লাহর রহমত রমজানের প্রথম থেকেই শুরু হয়ে যায়, যারা আল্লাহর প্যারা বান্দা তারা পেয়ে যান, যারা কিছু গুনাহ আছে নেকামল আছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন 20 তারিখ পর্যন্ত। আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষ 10 দিন হলো দোজখের আজাব থেকে নাজাত। কাজী দোজখের আজাব থেকে নাজাত পেতে হলে এখনকার প্রতিটি মুহূর্ত আল্লাহু আকবার কত মূল্যবান এটা এখানে বুঝাইয়া কুলাতে পারবো না। কোই আদমি সমঝা নহি সিকতা হে আগর খুদ সমঝনে কি কোশিশ না করে। এই সামান্য সময়টুকুই আছে আমাদের হাতে, এই সময়টুকুর সদ্ব্যবহার করেন মেরে দোস্ত। ক্যা মালুম যে আইন্দা ভি রমজান মেরি আর আপকি জিন্দগি মে মিলেগা, কে জানে যে আগামী রমজান পর্যন্ত আমরা বাঁচব। এই রাতেই তো আজকে শবে কদরেই তো ফয়সালা হবে, আগামী রমজান পর্যন্ত কে দুনিয়াতে থাকবে।
আর কে দুনিয়া থেকে বিদায় নেবে কেউ জানে না। এটা আল্লাহ পাক জানেন। আল্লাহু আকবার, এই রাতেই সিদ্ধান্ত হয় কার রিজিক দৌলত কত হবে। আল্লাহু আকবার, এই কথাও আজকে রাত্রেই সিদ্ধান্ত হবে যদি সবে কদর হয় যে এই বছর হজে কে যেতে পারবে আর কে যেতে পারবে না, এটার লিস্টও আজকে রাতে ফাইনাল হয়ে যাবে। আপনারা বলবেন যে এটা তো সবে বরাতেও হয় না, বেশ কম আছে, হেকমত আছে, কথাটা বুঝতে হবে। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তাফসিরে রুহুল মানিতে বিস্তারিত লিখেছেন, আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে এই কথাটা বলি যে তিনটি জিনিস আছে। একটি হলো আমাদের তকদির, অদৃষ্ট, এটা আসমান জমিন সৃষ্টি করার আগেই আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। তকদির কা ফয়সলা বহুত পহলে আল্লাহ পাক নে কর দিয়া। দুই নম্বর জিনিস হল লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক ফেরেশতাদের এলমে এই বছর আগামী এক বছর কে কি পাবে, রিজিক দৌলত হুকুমত ক্ষমতা এই সব কিছু সবে বাড়াতে ফেরেশতাদের এলমে দান করা হয়েছে। আর সবে কদরে সংশ্লিষ্ট ফেরেশতারা যার যে ডিউটি এটা আজকে রাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এমনি একটা ঘোষণা হওয়া, আরেকটা হলো ওই ঘোষণার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে দায়িত্ব অর্পণ করা, দুটোটা কি এক জিনিস? দুটোটা এক জিনিস নয়, এটা আজকে রাত্রে হচ্ছে। কাজে এই রাত আল্লাহ পাক তরফ থেকে আল্লাহ পাক নিজেই তো বলেছেন তানাজ্জালুল মালায়েকাতুর রূহ, যে রূহ হলো যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মালায়েকা হলো ফেরেশতাগণ আজকে রাতে নাজিল হয় সমস্ত মানব জাতির কাছে, যারা মোমেন, যারা আজকে রাতে ইবাদত করবে অর্থাৎ আজকে রাত মানে হিসাবে কদরে ইবাদত করবে তাদের সঙ্গে মুসাফা করেন বলে আলামত কে বুজুর্গান দিন বলেছেন, যদি দেখো তোমার কান্না আসতেছে, চোখে পানি ঝরছে আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের আশা একদিন দিকে তুমি যার যার হচ্ছ বুঝবা যে ফেরেশতারা মুসাফা করেছে, নহ তোমার চোখে পানি আসতো না। মেরে দোস্ত, সেই জন্য আরজ করতে চাই এই রাত্রি সব ব্যবহার করেন এবং রমজানের যে কটা দিন বা যে কটা ঘন্টা রয়েছে এই ঘন্টাগুলো সব ব্যবহার করেন। আমি দেশের যে পরিস্থিতি দশ দিন পরে দেশে আসার পরে দেখতেছি এই সম্পর্কে কোনো মন্তব্য করব না, তবে শুধু এইটুকু বলবো যারা যারা এই দ্বন্দ্বে লিপ্ত লড়াইতে রত, কে কি পেয়েছেন লড়াই করে আর কে পাননি এটা হিসাব করেন না, বরং এই দুই তিনটা সময়ের মধ্যে দিনের মধ্যে আল্লাহ পাকের দরবারে সকলে আমরা ইস্তেগফার করি, আল্লাহ পাকের কাছে মাফ চাই, আল্লাহ পাকের কাছে হাজির হই, অবশেষে আমাদেরকে আল্লাহ পাকের দরবারেই যেতে হবে, অবশেষে এখানে থাকা যাবে না। বাংলার মাটি বড় প্রিয় কিন্তু এখানে থাকা যাবে না, কারোই থাকা যাবে না, কিসি কো ইয়া রহনা মুমকিন নেই হোগা, জগা জি লাগানে কি দুনিয়া নেই, জগা জি লাগানে কি দুনিয়া নেই, এ ব্রত কি যা হয় তামাশা নেই, যে তামাশা একশন দেখছি এই তামাশা অবশেষে শেষ হয়ে যাবে, আমরা সকলে চলে যাব, আমরা একদিন ছিলাম না এই পৃথিবীতে আর একদিন থাকবো না এই পৃথিবীতে। মেরে দোস্ত ঔরঙ্গজেব আর তার ভাই কি বলে দারা শেকু লড়াই করেছিল মসনদের জন্য, কিন্তু দুজনই চলে গেছে, তার বাপ শাহজাহান বাদশাহ তাজমহল তৈরি করে চলেই গেছে, আমাদেরকেও চলেও যেতে হবে। কাজেই যেখানে যাব সেখানে কি নিয়ে যাচ্ছি, খোদা কি কসম ক্যা লেকে দুনিয়া সে যা রহে হ্যায়, উসকা হিসাব কিতাব করনে কা বেহতরিন ওয়াক্ত, আল্লাহ সে নেমত হাসিল করনে কা, রহমত হাসিল করনে কা, মাগফিরাত হাসিল করনে কা, ইয়ে চন্দ আওকাত হ্যায়। যা কিছু হয়েছে ভাই ভাই ভুলে যান, যদি আল্লাহ পাক ঈদ পর্যন্ত আমাদেরকে রাখেন
আর ঈদের মোলাকাত হয় তাহলে বুকে বুকে আবার ভাই ভাই মিলে যান, আবার মুসলমান হিসাবে বুকের কপাট খুলে দেন এবং আপন ভাই হিসাবে দুনিয়াতে থাকতে দেন। খোদার কসম করে বলি, যে মুসলমানদের ঝগড়া তাদের বদনসিবির কারণ হয়, মুসলমানদের কলহ দ্বন্দ্ব তাদের দুর্ভাগ্যের কারণ হয়, মা কেসে আপকো সমঝাও এই যে অবস্থা হিসাবে কদর পেলাম না কেন? হুজুর সাল্লাল্লাহু সাল্লাম ফরমাতে হ্যায় হুজরা শরীফ থেকে তিনি বের হয়েছেন, কোন রাত্র হিসাবে কদর বলে দেবেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনি বলবেন, লেকিন মসজিদে আয়েশাত মসজিদ নবীতে দেখেন যে দুইজন ঝগড়া করছে, দুই সাহাবি ঝগড়া করছেন, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই দুইজনের ঝগড়ার কারণে আল্লাহ পাক মেরে দিলছে সবে কাদের কি বাত কো ভুলা দিয়া উঠা দিয়া, এই জন্য পুরি উম্মত মাহরুম হয়ে গেল। তাহলে বুঝেন দুইজনের ঝগড়া যদি উম্মত মাহরুম হয়ে যায় তাহলে হাজার হাজার লোক যখন ঝগড়া করে, লাখো লোক যখন ঝগড়া করে, কত বড় বদনসিবি আসে। আসুন এক আল্লাহর কাছে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করি, এক কোরআনকে মানি, এক রসুলের উম্মতকে মানি, এক নবীর এক রসুলের প্রতি দুরুদ শরীফ পড়ি, এক আল্লাহকে সেজদা করি, আবার এক অভিন্ন অবিচ্ছেদ্য হয়ে মুসলমান হিসাবে থাকি, তাহলে আল্লাহ পাক রহমতের বাড়ি ধারা। কাকে যে কখন আল্লাহ ক্ষমতা দিবেন, সম্পদ দিবেন, যারা সম্পদ ছিল না তাদের অনেককে আজ সম্পদশালী দেখতেছি, যাদের ক্ষমতার কোনো চিন্তা ছিল না তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়। অতএব আল্লাহর কাছে চাই, আল্লাহ দিবেন এই কথা বিশ্বাস করি, আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আজ রাত যেন আমরা এবং রমজানের কয়টা মুহূর্ত যেন আমরা আল্লাহ পাকের দরবারে হাজিরি দিতে পারি তার জন্য দোয়া করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফ্ফানা মাআল আবরার। ইয়া আল্লাহ আমাদের জিন্দগি গুনা মাফ করে দিও, আমাদের জিন্দগির গুনাই রমজানের বরকতে জুম্মাতুল ফিদার বরকতে মাফ করে দিও, আল্লাহ আমাদের মাফ করে দাও, আমরা অন্যায়কারী, আমরা পাপি টাপি, আল্লাহ গুনেগার হে নাফকার হে শর্মসার হে, আমার গুনাহোঁ কো মাফ ফরমা, আমারে মরিজো কো শিফা কামিল আজিল আতা ফরমা, আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদের বিপদ দূর করে দিও, আল্লাহ যার দিলে যে আকাঙ্ক্ষা যার দিলে যে পুরা করে দিও, আল্লাহ যে যা চায় তুমি ইচ্ছা করলে দিতে পারো তাকে দিয়ে দিও, আল্লাহ আরহামার রাহিমিন, আমাদেরকে তোমার দরবারে হাজির থাকার তৌফিক দিও, তোমার নৈকট্য লাভের তৌফিক দিও, তোমার রেজামন্দি তোমার রহমত তোমার মাগফিরাত চাই এই রমজানের বরকতে। আমাদের বাপ মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও, আমাদের আল্লাহ ফরজন্দকে নেককার দিনদার বানাইয়া দিও, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো, আল্লাহ আমাদের দেশের উন্নতি দান করো, আল্লাহ আমাদের দেশকে শান্তির দেশ বানাইয়া দাও, আল্লাহ তুমি রাতকে দিন করো, দিনকে রাত করো, তুমি সব পারো, তুমি সব করতে পারো, তুমি আমাদেরকে শান্তি রহমত নেহামত দান করো, সকলের আরজু পুরা করে দিও, সকল মুসলমান ভাই বোনকে তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দিও। بحق لا إله إلا الله محمد رسول الله